একটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে তৃণমূলকে ঠেকাতে বিজেপি, আরেকটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপিকে ঠেকাতে তৃণমূল, মাঝখান থেকে আমরা ফর্সা হয়ে গেলাম, তাতে কার লাভ হয়েছে বলুন? এই বারো বছরে আমি আপনি কি পেলাম? আমার আপনার জীবনের কি মৌলিক পরিবর্তন হলো? 2021 সালের ভোট হয়েছে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, 2011 সাল থেকে সে ক্ষমতায় আছে, কি প্রতিশ্রুতি দিয়েছিল আর কি আমরা পেলাম তার হিসাব কি তৃণমূল পার্টি দিচ্ছে? 2021 সালের কি ভোট হলো বলুন? নদিয়া মুর্শিদাবাদের গ্রামে গ্রামে প্রচার, বিজেপি এলো দিল্লি থেকে, দিদি এলো কলকাতা থেকে, মোদী ব্যাগে করে ভরে নিয়ে এলো নাগরিক আইন এনআরসি, দিদি কলকাতা থেকে বাংলার মানুষকে বোঝালো এই দেখো আমি হিজাব পরি, আমি আল্লাহু আকবার বলতে পারি, মোদীকে আমি রূপ, তোমরা আমাকে ভোট দাও, আমি এনআরসি ঠেকাবো, এই তো ভোট হলো। ভোট হয়ে গেছে 2021-এ, কোথায় গেল নাগরিক আইন, কোথায় গেল এনআরসি বলুন? আমি বিজেপিকেও জিজ্ঞেস করব, আমি তৃণমূল নেতাদের জিজ্ঞেস করবো কোথায় গেল? আপনারা বলেছিলেন না নাগরিক আইন এনে সব সমস্যার সমাধান করে দেবেন, দেশের মানুষের দারিদ্রতা বেকারত্ব সবকিছুর মূলে নাকি নাগরিক আইন, সবকিছুর মূলে নাকি এনআরসি বলেছিলেন না? আপনারা বলেছেন অনুপ্রবেশকারীরা উই পোকার মতন আমাদের দেশের সব কিছু খেয়ে নিচ্ছে, তাই এনআরসি চালু না হলে দেশ এগোবে না, আমার আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না বলেছিল, খেয়াল করে দেখুন। আর দিদি হিজাব পরে নাটক করে বলেছিল আমি রুখবো এনআরসি, আমাকে তোমরা ভোট দাও, একটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে তৃণমূলকে ঠেকাতে বিজেপি, আরেকটা অংশের মানুষ বিভ্রান্ত হয়ে বিজেপিকে ঠেকাতে তৃণমূল, মাঝখান থেকে আমরা ফর্সা হয়ে গেলাম, তাতে কার লাভ হয়েছে? 2021 সালের ভোটে বলা হয়েছিল যে কংগ্রেস হারিয়ে গেছে, পশ্চিমবঙ্গে মুছে গেছে, সেদিন সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিল, আমি তাদেরকে বলেছিলাম কংগ্রেস হারতে পারে, হারিয়ে যাবে না, আমরা হারিয়ে যাইনি, তাই আজকে সোনাতলার মাঠে সভা করতে পারছি, এখানে চাকরির প্রলোভন নেই, সন্ত্রাসের রক্তচক্ষু নেই, স্বেচ্ছায় মানুষ এখানে এসেছেন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, এদেশের মানুষ। কর্ণাটকে যে ভোট হলো, ভোটের আগে কখনো মমতা ব্যানার্জিকে বলতে শুনেছেন যে বিজেপিকে হারাতে বিরোধীদেরকে ভোট দিন কর্ণাটকের মানুষ বলেছেন? কখনো কি বলেছে? কর্ণাটকের বাঙালিরা আপনারা বিজেপিকে হারাতে বিপক্ষ দলকে ভোট দিন, একবারও বলেনি। মমতা ব্যানার্জি বিহারে গেছিল প্রচারে, উত্তরপ্রদেশের প্রচারে গেছিল সেখানকার রাজনৈতিক দলের জন্য, কই একবার কি কর্ণাটকে প্রচারে যাবে বলেছিল বিজেপিকে হারাতে? না। বিজেপি হারার পর, বিজেপি যখন হারছে জানাজানি হয়ে গেল, সব থেকে বেশি দুঃখ পেয়েছিল মোদী, তারপর মুখ শুকিয়ে গেছিল বাংলার দিদি, মোদী আর দিদির মুখে আমরা হতাশার নিম্নচাপ দেখেছিলাম, মোদীরটা মানা যায় কারণ মোদী কংগ্রেসের, কংগ্রেস মোদীর বিপদ সবাই জানে, দিদি দিদির মুখে কেন হাসি ছিল না বলুন? মোদী নিজে বলল যারা বিপক্ষ তারা আমাকে হারিয়েছ, তোমাদেরকে ধন্যবাদ জানাই আমি হেরেছি, বাংলার মুখ্যমন্ত্রী দিদির মুখে সে প্রশংসা পাওয়া যায়নি, একবারে বলেনি কংগ্রেসকে ধন্যবাদ, রাহুল গান্ধীকে ধন্যবাদ, সোনিয়া গান্ধীকে ধন্যবাদ, একবারও তার মুখ থেকে বাড়ায়নি, খেয়াল করে দেখবেন এগুলো। তাও কর্ণাটকে যেদিন সরকার গঠন হলো, বিপক্ষ দলের যে সমস্ত নেতা মন্ত্রী সান্ত্রী মুখ্যমন্ত্রী কংগ্রেসের ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম, আমন্ত্রণ করেছিলাম, দিদিকেও জানানো হয়েছিল, সবাই গেল, কে যায়নি? বাংলার দিদি যায়নি, খেয়াল করবেন এগুলো। কেন কেন কাউকে খুশি করবে? ইয়েস, 1999 সাল
এই পশ্চিমবঙ্গে ভোট হয়েছিল, নির্বাচনী আদাত হয়েছিল, সেই নির্বাচনী আদাত কার সঙ্গে কার হয়েছিল? তৃণমূল আর বিজেপির সঙ্গে। এই পশ্চিমবঙ্গে প্রথম দুটো আসনে বিজেপি জিতেছিল, একটা দমদম আর একটা কৃষ্ণনগর, খেয়াল করে দেখুন। বিজেপি প্রথম এই বাংলায় ক্ষমতার স্বাদ পেল, বাঘ যেমন রক্তের স্বাদ পায় বাংলায় প্রবেশ করল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি সরকারের মন্ত্রী হলো, গুজরাটে দাঙ্গা হলো গোদরায়, গুজরাট দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যু হলো। কখনো শুনেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও সেদিন এই ঘটনার প্রতিবাদ করেছিল না? গোদ্রাকাণ্ডের পর যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হয়, যখন অটল বিহারী বাজপেয়ী স্বয়ং সমালোচনা করে বলল মোদীকে, মোদী রাজধর্ম পালন করতে পারেনি, তখনও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো সমালোচনা শোনা যায়নি, খেয়াল করে দেখবে। তখনও সে মন্ত্রী বিজেপি সরকারে। 2003 সাল দিল্লিতে আরএসএসের সর্বভারতীয় সম্মেলন, সেই সম্মেলনে আমন্ত্রিত এবং বক্তা হচ্ছেন মমতা ব্যানার্জি। বক্তৃতা দিতে গিয়ে তিনি বলছেন, আমি মনে করি আরএসএস ভারতবর্ষের দেশপ্রেমিক একটি দলের নাম, আমি কাঁধে কাঁধ মিলিয়ে আরএসএসের সঙ্গে লড়ব। কার বক্তব্য ছিল? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কথা রেখেছেন 2011 সালে এই পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা সংগঠন ছিল 350। আজ 12 বছর পর মমতা ব্যানার্জির আমলে এই পশ্চিমবঙ্গে আরএসএসের শাখা সংগঠন 4000 গুনে নেবেন, 4000। কথা তো রেখেছে, কাঁধে কাঁধে মিলিয়ে লড়ার কথা বলেছিল, কথা রেখেছে। এই বিজেপিকে পশ্চিমবঙ্গে কেউ চিনত না, 2টো এমএলএ থেকে 77টা এমএলএ হয়েছে। ক্ষমতায় আসার পর কংগ্রেসে খতম করো, বামেদের খতম করো, লাভকার হয়েছে, বিজেপি পার্টির লাভ হয়েছে। বলুন, চোখে দেখে নিন আপনারা, আমরা ধর্মের পক্ষে দল করি, খোলা মঞ্চে দাঁড়িয়ে করি, মমতা মন্ত্রণালয় নাটক করি না, আর বিজেপির সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা চলতে পারবো না। এই বাংলার মানুষ মমতা ব্যানার্জির প্রতিশ্রুতির কথা মনে করে দেখুন, ক্ষমতা এলে 10000 মাদ্রাসাকে স্বীকৃতি দেব, দিয়েছে। এই গ্রামে তো মাদ্রাসা আছে, একটু পরে আজান হবে, মসজিদ আছে, দিয়েছে, দেবে না। কোনো বড় পদে কোন মুসলমানকে দেখেছেন না? এই পশ্চিমবঙ্গে হাওড়া হয় কেন, হুগলির দাঙ্গা হয় কেন জানার চেষ্টা করবেন? হাওড়ায় দাঙ্গা হয় কেউ ধরা পড়ে না, হুগলিতে দাঙ্গা হয় কেউ ধরা পড়ে না, আনিস খানের মৃত্যু হয় কেউ ধরা পড়ে না, বাগটুয়ে মৃত্যু হয় কেউ জানে না, কেন? এ বাংলায় সূক্ষ্মভাবে মমতা ব্যানার্জি বিজেপির দাস ঠেলে, কখনো কখনো বিজেপির থেকে বড় হিন্দু বানার চেষ্টা করে, তাই হিন্দুদের দুর্গা পুজোয় 50,000 টাকা চাঁদা দেয়, কিসের জন্য? খরিদ করার জন্য, ধর্মের জন্য নয়, খরিদ করার জন্য। আর মুসলমান মা বোনদের বলবে, তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, এই তো রাজনীতি, এটাই তো রাজনীতি। পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, সেচের দাম বাড়ছে, ফসল ফলানোর জন্য যা যা কিছু দরকার সব কিছুর দাম বাড়ছে, পরিবর্তে বিক্রি করার সময় পয়সা পাচ্ছেন না। ভাবনা আছে কারো, কারো চিন্তা আছে? এই 100 দিনের কাজ এ বাংলার মানুষের জন্য কে দিয়েছিল বলুন? 2005-06 সালে এই 100 দিনের কাজ বাংলার মানুষকে দিয়েছিল, ভারতবর্ষের মানুষকে দিয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস, মনে করে দেখুন। খাদ্য সুরক্ষা আইন 2013 সালে আমরা চালু করেছিলাম ভারতবর্ষের পার্লামেন্টে, 2 টাকা 3 টাকা দরে চাল গম আইন করে দিয়েছিলাম আমরা। এ পশ্চিমবঙ্গের তৃণমূল সেই সুযোগ মানুষকে 2 বছর দেয়নি, খেয়াল করে দেখবেন। 2013 সালে খাদ্য সুরক্ষা আইন পশ্চিমবঙ্গে চালু হয়নি, 2015 সালে চালু হয়েছিল।
আজকে ঘর নির্মাণের টাকা 2011 সাল থেকে তালিকা তৈরি হয়েছিল কংগ্রেসের নেতৃত্বে, কোথাও মমতা পাবেন না। মমতাকে পাবেন কোথায় জানেন? সবকিছু করব আমরা, আর প্রশংসার ঢোল নিয়ে বেরিয়ে যাবে মমতা, প্রশংসার ঢোল বাজাতে দিদি ওস্তাদ। তাই বাংলার মানুষ ধোকা খেয়ে যায়। আজকে পশ্চিমবঙ্গের মানুষ বলুন তো, কেন পশ্চিমবঙ্গে আজকে ভারতবর্ষের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক পাওয়া যায়? ভারতবর্ষের যে কোনো রাজ্যে যাবেন, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার হাজার হাজার বেকার যুবক রুটি রুজির জন্য তারা চলে যাচ্ছে, তারা চলে যাচ্ছে আরব দুনিয়ায়। কেন আমরা কেন তাদের এখানে ব্যবস্থা করতে পারছি না? আমরা কেন ব্যর্থ হচ্ছি তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করতে? জবাব তো দিদিকে দিতে হবে। এ নিয়ে কোনো আলোচনা আছে রাজ্যে? এ নিয়ে কোনো আলোচনা আছে রাজ্যে? না, এ রাজ্যে সকাল থেকে রাত শুধু চুরি আর চুরি, চুরি আর চুরি। আমরা যাব কোথায়? ভোট আসবে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নামে আমাদের ভোট খরিদ করার চেষ্টা হবে। আমরা কেন বিক্রি হব নিজেরা? মা বোন বৌদিরা ভাবি বুবু আবার আমরা কেন বিক্রি হব? আপনার এটা অধিকার, এটা আপনার প্রাপ্য, কেউ আপনাকে দয়া করছে না। মমতা চাইছে আমরা আমাদেরকে মিসকিন বানাতে, আমরা মিসকিন নয়, আমরা আমাদের অধিকার চাইছি, আমাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষা চাইছি। এবছরের মাধ্যমিকের পরীক্ষায় দেখুন, যেখানে গত মাস 10 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, এবার মাত্র 7 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিল। কেন? 3 লক্ষ হাওয়া হয়ে গেছে, 3 লক্ষ ছাত্রছাত্রীর খবর নেই, তারা স্কুল ছেড়ে দিয়েছে। কেন? মিড ডে মিল আমরা চালু করে দিয়েছিলাম, রান্না করা মিড ডে মিল, কোভিড এর সময় কাউকে সে খাবার দিল না। কেন? কেন বঞ্চনা হচ্ছে বাংলার মানুষের সঙ্গে? আমরা ভিখারি নয় যে ভোটের সময় এসে বলবে তোমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিলাম সব ভোট দিয়ে দাও, ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না, তা নয়। একবার আইন হলে যে সরকারই আসুক তাকে সে আইন মানতে হয়। 100 দিনের কাজ আমরা চালু করেছিলাম, নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি। নরেন্দ্র মোদী বলেছিল এই 100 দিনের কাজ ভারতবর্ষের মানুষকে পঙ্গু করবে, আর আজ সেই 100 দিনের কাজ আছে বলেই ভারতবর্ষের গরিব খাবার পায়। সে 100 দিনের কাজের অভাবে এই বাংলার সাধারণ মানুষের আজ আর্থিক সংকট হচ্ছে। এত চুরি করছে না, এত চুরি করছে না, জবাব দিতে পারছে না। খোকাবাবুর জন্যে তাঁবু গাড়া হয়, খোকাবাবুর যাত্রার জন্যে কোটি কোটি টাকা খরচ হয়, কিন্তু কেন আমরা 100 দিনের কাজ পাচ্ছি না? তার জন্য এটা সুপ্রিম কোর্ট কেন করা হয় না প্রশ্ন আমার। খোকাবাবু যেন অসুবিধা না হয়, কোটি কোটি টাকা করে তাম্বু গাড়াতে দেখেছেন, সেখানে পাইক বরকন্দাজ খাবার দাবার ডাক্তার অ্যাম্বুলেন্স সব পাওয়া যাবে। খোকাবাবুর যেন কোনো কষ্ট না হয় দিদি সর্বক্ষণের চিন্তা। খোকাবাবু খেলো কিনা, খাবার ঠিক ছিল কিনা, ঝাল নুন ঠিক থাকলো কিনা, সারেছে পূর্ণ হলো কিনা, সে ঘুমালো কিনা, দিদির চিন্তা শেষ না। তাকে দেখার জন্য একটা নয় হাজার হাজার পুলিশ, যেখানে খোকাবাবু সারা জেলার সিভিক পুলিশ, সেখানে বাইরের জেলার সিভিক পুলিশকে সেখানে নিয়ে আসা হচ্ছে। কেন? খোকাবাবুর সভায় লোক হচ্ছে না, সিভিক পুলিশকে ড্রেস খুলিয়ে পাবলিক সাজিয়ে সেখানে ভিড় দেখানো হচ্ছে, খবর নেবে না, দেখে নেবে না। এই সিভিক পুলিশদের, এই সিভিক পুলিশদের পশ্চিমবঙ্গ সরকার কৃতদাসে রূপান্তরিত করেছে। হ্যাঁ, কৃতদাস 11 বছর আগে চাকরি দিয়েছিল 9,000 টাকা বেতন, বলা হয়েছিল তোমরা করো ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে। 11 বছর পার হয়ে গেল, ভবিষ্যতের কোনো গল্প নেই। ততক্ষণে তারা বিয়ে করেছে, সংসার করেছে, সংসারের অভাব মেটাতে তাদেরকে ঘুষখোর বানিয়েছে, রাস্তায় মোটরসাইকেল ধরে গাড়ি ধরে টাকা আদায় করার বুদ্ধি শিখিয়েছে। অথচ পশ্চিমবঙ্গে হাজার হাজার পুলিশের পদ খালি পড়ে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, হাজার 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 শূন্য পদ খালি পড়ে আছে। বাংলার দিদি ডাক্তারি পড়াবে, 3 বছরে ডাক্তার বানাবে বাংলার দিদি। বাংলা দিদি যদি 3 বছরে ডাক্তার বানাতে পারে, তাহলে 11 বছরের সিভিক পুলিশের অভিজ্ঞতাতে অভিজ্ঞতাকে কেন্দ্র করে কেন তাদের কনস্টেবল বানানো যাবে না? আমার প্রশ্ন থাকলো তৃণমূল সরকারের প্রতি, 3 বছরে ডাক্তার,
সে ডাকাত হবে না ডাক্তার হবে জানা নাই, বাদিক ব্যাটা হলে ডান দিক কাটবে। আজকে সারা বাংলা জুড়ে মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল দলের নেতা বলছে দালালি ছাড়া ঘুষ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া যায় না। আমরা কোথায় যাব? হাসপাতালে ওষুধ নাই, ডাক্তার নাই, চিকিৎসা নাই, বেশি অসুখ হলে ঘর বাড়ি সোনা দানা বিক্রি করে মানুষ দক্ষিণ ভারত ছুটছে কেন? কেন ব্যাঙের ছাতার মতন গ্রামে গঞ্জে আজ নার্সিং হোম ভরে উঠছে? কি তাদের রেট, কেন তারা চাইছে? কি আমাদের রোগ কিছুই জানানো হবে না, শুধু টাকা লোটার মেশিন তৈরি হচ্ছে বাংলায়। একটা শ্রেণীর মানুষ শুধু তৃণমূলকে ঘুষ দিয়ে তারা আজ কোটিপতি হয়ে গেল, আর আমি আপনি যে তিমিরে ছিলাম সেই তিমিরে থেকে গেলাম। কেন আমাদের এই অবস্থা হবে? এই বাংলার তৃণমূলের নেতারাও তারাও জানে যে তৃণমূল দল করে সবাই কামাতে পারছে না, তৃণমূল দলের একটা অংশ কামায় তাদের, যাদের কামায় তারাই দিদির দলের ঘর জামাই, বাকি সব হাওয়া খেয়ে বেড়াচ্ছে, কাউরে কিছু নাই, কাউরে কিছু নাই। আজকে ভাবতে পারেন একটা রাজ্য সরকার যেখানকার মন্ত্রীরা টাকা চুরির অপরাধে জেল খাটে, মন্ত্রী শান্তির জেল হয়, নেতাদের সিবিআই তাড়িয়ে বেড়ায়, ইডি তাড়িয়ে বেড়ায়, তারা নিজেদেরকে পুলিশের হাত থেকে বাঁচাবে, সিবিআই ইডির হাত থেকে বাঁচাবে, না আমাকে আপনাকে বাঁচাবে বলুন? বলুন, সময় আছে দিদির? দিদির সময় আছে? দিদির সময় নাই। তার দলের চোরদেরকে বাঁচাতে দিদির সময় পার হয়ে যাচ্ছে, আমাকে আপনাকে দেখার মতন তার হাতে আর সময় নাই। তাই এলাকার মানুষ আপনার সামিল হন, আজ পরিবর্তন আসছে। খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের, আমি মুর্শিদাবাদ থেকে আসছি, মুর্শিদাবাদের সাগরদিঘি বলে একটা জায়গা ছিল যেখানে 50 বছরে কংগ্রেস জেতেনি, 2021 সালে সেখানে তৃণমূল 53,000 ভোটে জিতেছে। হ্যাঁ, সেখানে ভোট হলো তৃণমূলের 17% ভোট কংগ্রেসে চলে এলো, বিজেপির 10% ভোট কংগ্রেসে চলে এলো, আমরা 23,000 ভোটে জিতলাম। সাগরদিঘির জলে তৃণমূলকে ভাসিয়ে এসেছি সোনাতলা। এই বাংলার মানুষ 12 বছরের তৃণমূল, আমাকে আপনাকে কি দিল? আমার আপনার সন্তান সন্ততিকে কি দিল? তাদের ভবিষ্যৎ কি? কোথাও কোনো শিল্প আছে? নাই। কোথাও কোনো রুজগারের ব্যবস্থা আছে? নাই। আপনার মাঠের ফসলের ন্যায্য দাম আছে? নাই। কোথাও কিছু নাই, শুধু আছে ভাষণ আর ভাষণ। সকাল থেকে রাত দিদির মুখে শুনবে ভাষণ, আমার আপনার রেশন থাকলো কি না থাকলো মাথা ব্যথা নাই, দুবেলা ভাষণ শুনতে শুনতে আমরা ক্লান্ত, আমরা পরিশ্রান্ত, তাই আমরা পরিবর্তন চাই।